আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিওতে শেয়ার করব বাংলাদেশ থেকে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসা সম্পর্কে। আপনি যদি সার্বিয়া যেতে ইচ্ছুক হন তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের ভিডিওতে সার্বিয়ার কাজের ভিসা, সার্বিয়া দেশ কেমন, সার্বিয়া কাজের ভিসার খরচ, এই সকল সম্পর্কে আলোচনা করা হবে। সার্বিয়া কাজের ভিসা, বর্তমান সময় সার্বিয়া সরকার অনেক জনবল নিয়োগ দিচ্ছে। আপনি চাইলে আমাদের দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে সার্বিয়া কাজের ভিসা নিয়ে যেতে পারেন। সার্বিয়া সরকার মূলত হোটেল বয় ও নির্মাণ শ্রমিক নিয়োগ দিচ্ছে। আপনি যদি সার্বিয়া গিয়ে এই দুটি কাজ করতে চান তাহলে অবশ্যই সার্বিয়ার ভিসার জন্য আবেদন করতে পারেন। এছাড়াও যাদের রান্নার কাজে অভিজ্ঞতা আছে তারা খুব সহজেই সার্বিয়া কাজের ভিসা নিয়ে যেতে পারবেন, কারণ সার্বিয়া দেশে অভিজ্ঞ শেফের অনেক অভাব। আপনি যদি একজন অভিজ্ঞ শেফ হয়ে থাকেন তাহলে সার্বিয়া যাওয়া আপনার জন্য কোনো কঠিন বিষয় নয়। আবার আপনার যদি রান্নার বিষয়ে কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে রান্না বিষয়ক কাজকর্ম শিখে নিতে পারেন। সার্বিয়া কাজের ভিসা ও সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা মূলত একই ভিসা। বাংলায় আমরা বলি কাজের ভিসা আর ইংরেজিতে বলি ওয়ার্ক পারমিট ভিসা। আপনি সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে শেফের কাজ, ড্রাইভিংয়ের কাজ, নির্মাণ শ্রমিক, হোটেল ও রেস্টুরেন্টের কাজ করতে পারবেন। বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার জন্য আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি সার্বিয়ার কাজের ভিসা নিয়ে যেতে চান তাহলে অবশ্যই সরকারি একটি সংস্থার সাথে কথা বলবেন। এছাড়াও আপনার সার্বিয়া ভিসার খরচ জোগাড় করতে হবে। ভিসার সকল টাকা পয়সা জোগাড় করার পরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন। সার্বিয়া কাজের ভিসার খরচ, অনেকে প্রশ্ন করে থাকেন সার্বিয়ার কাজের ভিসায় খরচ কত। সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা ও কাজের ভিসার খরচ মূলত একই। আপনি যদি নির্মাণ কর্মী হিসেবে সার্বিয়া নিযুক্ত হতে চান তাহলে আপনার খরচ পড়বে সর্বনিম্ন 6 লক্ষ টাকা। আবার আপনি যদি রেস্টুরেন্ট কিংবা হোটেলে চাকরি করতে চান তাহলে আপনার খরচ পড়বে মোট 7 লাখ টাকা। আমি আপনাদের সামনে আনুমানিক একটি হিসাবের ধারণা দিলাম, সময় ও পরিস্থিতির উপর ভিসার খরচ নির্ভর করবে। সার্বিয়া দেশে আপনি যে ভিসা নিয়ে যান না কেন, আপনার প্রথম কাজ হলো একটি বৈধ পাসপোর্ট তৈরি করা। বৈধ পাসপোর্ট তৈরি করার পরে এখন আপনাকে সরকার স্বীকৃত ভিসা এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে। বর্তমানে সার্বিয়া কাজের ভিসার কথা বলে ভুয়া অনেক সংস্থা আছে যারা টাকা হাতিয়ে নেয়, তাই এই সকল ভুয়া এজেন্সি থেকে সতর্ক থাকতে হবে। বর্তমান সময় করোনা মহামারী কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে সার্বিয়ার সকল ভিসা উন্মুক্ত করা হয়েছে। সার্বিয়া কাজের ভিসা থেকে শুরু করে যে কোনো ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। সার্বিয়ার ভিসার জন্য সরাসরি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করতে হবে। তারপরে আপনি সার্বিয়া যে ভিসার জন্য যেতে চান সেই ভিসার জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা, সার্বিয়া কাজের ভিসা, সার্বিয়া স্টুডেন্ট ভিসা, সার্বিয়া ট্যুরিস্ট ভিসা খোলা রয়েছে। চাইলে যে কোনো পেশার জন্য আবেদন করতে পারবেন। ভিসার জন্য কি কি প্রয়োজন হবে? বাংলাদেশ থেকে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে প্রথমে সঠিক একটি আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। এটি সার্বিয়া দূতাবাস বা মেইল দ্বারা পাওয়া যেতে পারে। দ্বিতীয়ত, ফর্মেটটি পূরণ করে সঠিকভাবে সমস্ত তথ্য সরবরাহ করতে হবে। তিন নম্বরে, একটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। চার নম্বরে, একটি মেডিকেল সার্টিফিকেট প্রদান করতে হবে যা সার্বিয়া এম্বাসি কোনো কাঙ্ক্ষিত স্থান নির্দিষ্ট করে দেবে। পাঁচ নম্বরে, সকল আবশ্যক ডকুমেন্টসমূহ সঠিকভাবে সম্পূর্ণ হলে আবেদনটি সার্বিয়া দূতাবাসে জমা দিতে হবে। সমস্ত ফর্মালিটি সম্পূর্ণ হওয়ার পরে ভিসা প্রদান করা হবে। সার্বিয়ায় কাজের বেতন, অন্যান্য দেশের তুলনায় আপনি সার্বিয়ায় কাজের বেতন তুলনামূলক অনেক বেশি পাবেন, কিন্তু সার্বিয়া কাজের বেতন নির্ধারিত কেউ বলতে পারবে না। আপনার নিজের অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনি কত টাকা বেতন পাবেন। নির্মাণ শ্রমিক ও হোটেলে কাজের বেতন 40 থেকে 50 হাজার টাকা, ড্রাইভিং কাজের বেতন
60 থেকে 80,000 টাকা। আপনি যদি সার্বিয়া কাজের জন্য যেতে চান তাহলে আপনাকে সরকারিভাবে সার্বিয়া দেশে অবস্থান করতে হবে। এর জন্য আপনাকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভিসার জন্য আবেদন করতে হবে। এছাড়াও আপনার কোনো আত্মীয় যদি সার্বিয়া দেশে অবস্থান করে তাহলে সে ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারেন, অথবা কোনো আত্মীয় যদি না থাকে তাহলে সরাসরি বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যোগাযোগ করুন। বর্তমান সময় সার্বিয়া ভিসা নিয়ে অনেক দুর্নীতি চলছে, তাই সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যোগাযোগ করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিসা সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।